ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ছবিটাকে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব, ঠিক একই সাথে এখানে তার ফেসটাকে আরো উজ্জ্বল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে পোশাকটা একটু ডিপ দেখাচ্ছে, এই জায়গাটাকেও আমরা আরো উজ্জ্বল করে নিব। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাকে কী করতে হবে, মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। আর যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে এখানে ব্রাশের একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। আমরা এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা একটু জুম করে নেবেন, জাস্ট একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এখানে স্কেচ করবেন, যে সাইডে আপনি চাচ্ছেন যে একটু লাইটটাকে বাড়িয়ে নেওয়ার জন্য ওই সাইডটাকেই আপনি স্কেচ করে নেবেন। আমরা ফেসটার উপরে স্কেচ করতেছি, আশা করতেছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফুল ফেসটাকেই স্কেচ করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা স্কেচ করে নিচ্ছি, আশা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা স্কেচ করে নিলাম। স্কেচ করে নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। আমরা টিক মার্কে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ফ্রন্টিতে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবো, আসার পরে ভিউয়ার্স এখানে ক্লিক করে দেবো। আমরা এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ফটোর অপশন একটি রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে ক্লিক করে দিয়েছি, অ্যাড ফটোতে ক্লিক করার পরে ওখান থেকে একটা ফটো আমরা সিলেক্ট করেছি, এরপরে এখানে ক্লিক করে দিবেন, তারপরে এটাকে ফুল বাড়িয়ে নেবেন। তো আমরা ফুল বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে আবারও পুনরায় আপনাকে কী করতে হবে, টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো টিক মার্কে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে ক্লিক করে দেবেন, ব্রাশে এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা একটু জুম করে নেওয়ার পরে আপনারা এখানে স্কেচ করবেন। আমরা শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ভিডিওটি একটু স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি, আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। ভিউয়ার্স, এরপর আপনারা কী করবেন, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে কী করতে হবে, এখানে যে টিক মার্ক দেওয়া রয়েছে টিক মার্কে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ভিউয়ার্স আপনারা আমরা আবার চলে আসবে এখানে। এখানে আসার পরে ভিউয়ার্স আমরা আরেকটু স্কেচ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা যথারীতি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা আরেকটু স্কেচ করে নেব, স্ক্রিনটাকে একটু স্কেচ করব, ভিউয়ার্স আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। তো আমরা স্ক্রিনটাকে আরেকটু হালকা করে স্কেচ করে দেব, যেখানে যতটুকু প্রয়োজন রয়েছে আমরা ওখানে অতটুকু স্কেচ করে দেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনি স্কেচ করে নেবেন, যথারীতি এভাবে স্কেচ করে নিয়ে নেবেন। আমরা স্কেচ করে নিয়েছি, স্ক্রিনটাকে আমরা স্কেচ করে নিয়েছি। এখানে এই জায়গাটার মধ্যে আরেকটু আমরা স্কেচ করব, যথারীতি আমরা এখানে স্কেচ করে দিচ্ছি। আপনারা যে অংশটা স্কেচ করতে বেশি সমস্যা মনে হবে ওই অংশটাকে আপনি একটু জুম করে টেনে নেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ছবিটা কতটুকু ডিফারেন্স হয়েছে, আমরা আগের থেকে স্কেচ করে নিয়েছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পুরোপুরিভাবে চেঞ্জ করে নিয়েছি, এটা একেবারে পুরোপুরি নতুন হয়ে গেছে। এখন আমরা কী করব, এখানে যে পোশাক রয়েছে ওখানে হালকা আওত করে স্কেচ করে দিব,
আউত করে স্কেচ করে দিব, ওটার উজ্জ্বলটাকে উজ্জ্বলতাটাকে আমরা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। এরপরে ভিউস টিক মার্কে ক্লিক করে দিব, আর মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে। এখানে আসার পরে ভিউস এখানে ক্লিক করে দেব, তো আমরা জামাটাকে একটু আকর্ষণীয় করতে চাচ্ছি। ঠিক, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু লাইট করে নিয়েছি, অনেকটাই লাইট হয়ে গেছে। এখানে আবারও চলে আসবো, আবারও আসার পরে আমি এখন হাতটাকে বেশ একটু বেশি হোয়াইট দেখাচ্ছে, তো এখানে একটু ডিপ করে দিয়েছি। ডিপ করে দেওয়ার পরে চলে আসলাম এখানে ভিউস, আমরা কী করবো হেয়ারটাকে আমরা আর একটু ব্ল্যাক করে দেব, হেয়ারটাকে আমরা একটু ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ ভিউজ, আমরা হেয়ারটাকে ব্ল্যাক করে দিয়েছি। ব্ল্যাক করে দেওয়ার পরে ভিউজ আমরা আবারও চলে যাবো এখানে, এখানে আসার পরে ব্রাশে চলে আসবো। ব্রাশে আসার পরে চার নম্বর যে ব্রাশটি রয়েছে এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে যে লিপ রয়েছে, লিপটের মধ্যে আমরা একটু স্কেচ করে দিচ্ছি। হ্যাঁ, লিপটের মধ্যে স্কেচ করে দিয়েছি। তারপর আবারও পুনরায় মার্কে ক্লিক করে দেবো। মার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে চলে আসবে, এখানে আসার পর এখানে রেখে দেবো। তারপরে ভিউজ আমরা স্কিনটাকে আর একটু ভালো বেটার করার চেষ্টা করব। আশা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউজ আমরা একটু আর একটু ডিপ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভিউজ বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাপ সলিউশন বাংলার সাথে থাকুন।